আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন থেকেই শাওমির পক্ষ থেকে MIUI 12 এর স্টেবল ভার্সনের আপডেট ঠিকমতো রোল আউট করা হয়নি। আজকে অনেকগুলো ডিভাইসের জন্য একই সাথে MIUI 12 এর স্টেবল ভার্সনের আপডেট রোল আউট করা হয়েছে। তো আসুন এই ভিডিওটিতে জেনে নিই কোন কোন ডিভাইসের জন্য আজকে MIUI 12 এর স্টেবল ভার্সনের আপডেট কোন কোন কান্ট্রিতে রোল আউট করা হয়েছে। তো এই লিস্টে সবার আগে যে ডিভাইসটির নাম আসে সেটা হচ্ছে Redmi 9C। তো Redmi 9C ডিভাইসের জন্য আজকে দুইটি আপডেট রোল আউট করা হয়েছে। একটি হচ্ছে 12.0.1.0 যেটা সকল ইউজারদের জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে 12.0.2.0 যেটি হচ্ছে পার্শিয়ালি রোল আউট করা হয়েছে। তো বেসিক্যালি এই আপডেটটি Redmi 9C ডিভাইসের জন্য ইন্দোনেশিয়ান ভার্সনে রোল আউট করা হয়েছে। এরপর আপডেট এসেছে Redmi 10X ডিভাইসের জন্য। তো এই ডিভাইসটির জন্য আজকে একটি নতুন 12.0.5.0 আপডেট রোল আউট করা হয়েছে চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইসের জন্য। তো আপনাদের কাছে যদি Redmi 10X চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইস থেকে থাকে তো আপনাদের জন্য এটি একটি অনেক বড় খুশির সংবাদ। এর চেয়েও বেশি খুশির সংবাদ এটা যে Poco F1 অথবা Pocophone F1 ডিভাইসের জন্য আজকে ফাইনালি MIUI 12 এর স্টেবল ভার্সনের আপডেটটিকে পাবলিকলি সকল ইউজারদের জন্য রোল আউট করা হয়েছে। তো Poco F1 অথবা Pocophone F1 ডিভাইসের ইউজার দীর্ঘ অনেকদিন থেকেই অপেক্ষা করছিলেন, তো আপনাদের অপেক্ষা আজকে একদম শেষ হয়ে গেল। এরপর আপডেট এসেছে Mi 8 ডিভাইসের জন্য 12.0.2.0 চাইনিজ স্টেবল ভার্সনে। এরপর আপডেট এসেছে Redmi Note 7 Pro ডিভাইসের জন্য একটি নতুন ভার্সনে 12.0.3.0। তো বেসিক্যালি এই আপডেটটি এই সময় শুধুমাত্র চীনে রোল আউট করা হয়েছে এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই আপডেটটি গ্লোবালি এবং ইন্ডিয়াতেও রোল আউট করা হবে। এরপর কিছুক্ষণ আগেই Mi 9AC ডিভাইসের জন্য 12.0.2.0 ভার্সনের আপডেটটিকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ডিভাইসের জন্য রোল আউট করা হয়েছে। তো বেসিক্যালি বন্ধুরা আজকে 13th of October MIUI 12 এর স্টেবল ভার্সনের আপডেট এই সকল ডিভাইসের জন্য রোল আউট করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটির মধ্যে বাস এতটুকুই।